সেটার বিরুদ্ধে সেই নেত্রী দেশ নেত্রী ষোলকোটি মানুষের আশা ভরসার স্থল সাবেক প্রধানমন্ত্রী দলীয় জোটের নেত্রী বিএনপির সম্মানিত চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে উপস্থিত হয়েছেন আমাদের বীর দলীয় জোটের সংগ্রামী নেতৃবৃন্দ যারা জনগণের অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য সংগ্রাম করে চলেছেন অবিরতভাবে এখানে উপস্থিত রয়েছেন ইসলামী ঐক্য জোটের সংগ্রামী এবং দেশতৃপ্ত নেতৃবৃন্দ যারা কোন চক্রান্তকে প্রতিহত করে আজকে ইসলামী ঐক্য জোটকে পতাকাকে উর্ধ্বে তুলে ধরেছেন এবং আজকে জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত করছেন অনেক বাধা বিপত্তির পরে সেই নেতৃবৃন্দ এবং আজকে একাউন্ট উপস্থিত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে এই ইসলামী ঐক্য জোটের কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাউন্সিল কারণ আপনারা জানেন এই সরকার গণবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে তারা বিরোধী দলগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করছে বিরোধী জোটগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করছে এবং সেই চক্রান্তকে প্রতিহত করে আজকে অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেবের নেতৃত্বে ইসলামী ঐক্য জোট মাথা তুলে দাঁড়িয়ে দেশ নেত্রীকে প্রধানমন্ত্রী করে আজকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিশ দলীয় জোটের পক্ষ থেকে আমি মৌলানা আব্দুর রকিব সাহেব এবং তাদের সঙ্গে নেতৃত্ব রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় সহকর্মী বৃন্দ বন্ধুগণ ভাই বোন আমি আপনাদের কাছে আজকে সর্বপ্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন গণতন্ত্রের আদর্শী নেত্রী যাকে আমাদের কাউন্সিলে আমাদের পরবর্তী কমিটি নির্বাচন করার ক্ষমতা অর্পিত করা হয়েছিল সেই ক্ষমতা বলে তিনি আমাকে মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেছেন সেই জন্য আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমি তাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদের সকলের কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা যেন আমাকে সেই শক্তি দেন সেই সাহস দেন এবং সেই তৌফিক দেন যাতে করে উনি যে আস্থা নিয়ে আমার উপরে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব যেন আমি পালন করতে পারি প্রিয় বন্ধুগণ জাতি একটা অত্যন্ত কঠিন সময় এত কঠিন সময়ে এই জাতি স্বাধীন হওয়ার পর 45 বছরে আর কখনো এসেছে কিনা আমরা জানি না আজকে আমাদের কষ্টে অর্জিত স্বাধীনতা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আমাদের অধিকারগুলো সব আজকে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হচ্ছে সেগুলোকে আজকে হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে আজকে গণতন্ত্রের জন্য কথা বলতে গিয়ে অধিকারের জন্য কথা বলতে গিয়ে আমরা হারিয়েছি আমাদের 500 অধিক ভাইকে পুলিশের গুলিতে সরকারের সন্ত্রাসী বাহিনীর গুলিতে তার নির্মম ভাবে শহীদ আমরা হারিয়েছি আমাদের প্রায় 300 উপরে ভাইকে যারা নিখোঁজ হয়ে গেছে এখন পর্যন্ত তাদেরকে আমরা খুঁজে পাই না বন্ধু তাদের মধ্যে আপনারা জানেন যে আমাদের সিলেটের আমাদের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলম আমাদের ঢাকার কমিশনার চৌধুরী আলম সহ আমাদের রাজশাহের হিরু ভাই সহ এবং আমাদের সহ অসংখ্য ঢাকা মহানগরী এবং সারা দেশের মানুষকে আমরা নিখোঁজ হয়ে গেছি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইসলামী ঐক্যজোটের সঙ্গে আছেন ইসলামী দলগুলোর সঙ্গে রয়েছেন অন্যান্য দলগুলোর সঙ্গে রয়েছেন তারা আপনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে তারা অনেকে নিখোঁজ হয়ে গেছেন গুম হয়ে গেছেন এই একটা অবস্থা আজকে দেখছেন নির্বাচনের নামে কি প্রহসন চলছে 2014 সালের 5ই জানুয়ারি যে সম্পূর্ণভাবে ভোটারবিহীন একটি নির্বাচন এবং সম্পূর্ণ অনৈতিকভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করে এই সরকার ক্ষমতায় জোর করে বসে আছে বসে থেকে যেহেতু তারা গণবিচ্ছিন্ন হয়ে গেছে সেই কারণে এখন তারা এই নির্যাতন নিপীড়ন হত্যা গুম খুন করে আজকে তারা ক্ষমতাকে তুলে রাখতে চাইছে আর সেই জন্যই আজকে আমাদের দেশ নেত্রী যিনি দীর্ঘকাল গণতন্ত্রের সংগ্রাম করেছেন 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি গণতন্ত্রের জন্য এই দেশের মানুষকে সঙ্গে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন আজকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং কি রাজ্যের কথা যে তারা বলছে যে দেশের তিনি পলাতক অথচ তিনি প্রতিদিন
সময় পরিপূর্ণ হয়, তখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের দেশ ও মাতৃকার স্বাধীনতাকে রক্ষা করতে, আমাদের অধিকারকে রক্ষা করতে, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে। দেশ নেত্রী নেতৃত্বে আজকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে নতুন চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশে বিভিন্ন ভাবে, এখানে জঙ্গিবাদের একটা জঙ্গিবাদের উদ্ভাবন করার চেষ্টা করা, এবং এই কথা বলে আমাদের বিভিন্ন ধর্ম প্রাণ যে ভাইরা রয়েছেন তাদেরকে বিভিন্ন ভাবে ফায়দার জন্য দেওয়া করা হচ্ছে। গভীর চক্রান্ত শুরু হয়েছে বন্ধুগণ, যে আজকে ধর্মের নামে কিছু বিপদগামী ব্যক্তি যারা ইসলামের সেই সুন্দর বাণীকে, শান্তির বাণীকে পূর্বেক্ষা করে অন্যদিকে নিয়ে যেতে চায়, এবং সারা পৃথিবী জুড়ে আজকে এই ইসলামী বিশ্বাস যারা বিশ্বাস করেন তারা কি বিপদগ্রস্ত হয়ে পড়ে। আমরা অবশ্যই এই জঙ্গিবাদের অবস্থা দিয়েছি, আমরা অবশ্যই আমাদের দেশের খুব পরিষ্কার করে বলেছেন ইসলাম কখনো অন্যায়ের